এই যে আরেকটি ম্যাথ প্রবলেম 4 এখানে লাগবে নাম্বার অফ নিডেড সাবনেট 6 নাম্বার অফ নিডেড অ্যাভেলেবল হোস্ট 30 এবং নেটওয়ার্ক অ্যাড্রেস 210.100.50.6.0 আর বাকি ইনফরমেশনগুলোকে বের করতে হবে যেহেতু দুটি ম্যাথ করে দিয়েছি আশা করি এই ম্যাথটি নিজেরা করতে পারবেন নিজেরা বাসায় ট্রাই করুন এটা হচ্ছে আরেকটি প্রবলেম প্রবলেম 1 নাম্বার অফ নিডেড সাবনেট 14 নাম্বার অফ নিডেড ইউজেবল হোস্ট 14 এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস 192.100.100.0 এটি আরেকটি প্রবলেম আশা করি এটিও আপনারা পারবেন তবে এটি আমি সলভ করে দিচ্ছি সলভ করার আগে নিজেরা ভিডিওটি পজ করুন এবং নিজেরা সলভ করুন তারপরে আমার সাথে মিলিয়ে নিন আশা করি ভিডিওটি পজ করেছেন এখন আমি ম্যাথটি হাতে কলমে সলভ করব এন্ড দেয়া আছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.10.10.0 192 দেখে আমরা বুঝে গেলাম এটা ক্লাস সি এর একটি আইপি এবং টেন এই অংশে 10 থাকাতে আমরা বুঝে গেলাম এটা পাবলিক আইপি এখানে যদি 168 থাকতো তাহলে একটি প্রাইভেট আইপি হতো তাহলে এটা হলো ক্লাস সি এর একটি পাবলিক আইপি এখন দেখুন এখানে বলা হয়েছে আমার সাবনেট লাগবে 14টা এবং ইউজেবল হোস্ট লাগবে পার সাবনেটে 14টা এখন যেহেতু এটা ক্লাস সি এর আইপি এটার প্রথম তিনটা পার্ট 192.10.10 এই তিনটা পার্ট আমার নেটওয়ার্কের জন্য বরাদ্দ এই তিনটা পার্ট অলরেডি একটা নেটওয়ার্ক পোর্শন আমরা আগে দেখে এসেছি এই তিনটা পার্টে আমি হাত দিতে পারবো না আর এই পয়েন্ট জিরো এই পার্টটা হচ্ছে আমার হোস্ট পোর্শন যেহেতু এটা ক্লাস সি এর আইপি দেখেন 192.10.10 এই তিনটা পার্ট হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন তাই এই তিনটা পার্টে আমি হাত দিতে পারবো না এই তিনটা পার্ট ফিক্সড থাকবে পরবর্তী পার্টটা হচ্ছে আমার হোস্ট পোর্শন এখানে বলা হয়েছে 14টা সাবনেট লাগবে এই 14টা সাবনেটের জন্য আমার যা করতে হবে তা আমার এই হোস্ট পোর্শন থেকেই করতে হবে এই হোস্ট পোর্শনকে আমি মনে করেন আমি বাইনারি 8 বিট ধরে নিলাম এখানে 8টা বিট আছে বলা হয়েছে এখানে 14টি সাবনেট লাগবে আমি 14কে যদি 2 এর পাওয়ার হিসেবে বের করি যেহেতু আমি সূত্র জানি আমার সাবনেটের সূত্র 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার হিসেবে বের করলে 2 টু দি পাওয়ার স্কোয়ার দিলে হয় 4 আমার হচ্ছে না 2 টু দি পাওয়ার কিউব দিলে হয় 8 টু দি পাওয়ার 4 দিলে হয় 16 টু দি 3 দিয়ে হচ্ছে না কিন্তু 4 দিয়ে আমার হয়ে যাচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে আমি বেশি হলে বেশি নিব কিন্তু কখনোই কম নিব না আমি 16 নিব তাহলে আমার এখানে 4 বিট দিয়ে আমার আমি সাবনেট ক্রিয়েট করতে পারতেছি তাহলে আমি এই হোস্ট পোর্শন থেকে এখানে আমার 8টা বিটস আছে 8 বিট থেকে আমি প্রথম 4টা বিট আমার সাবনেটের জন্য নিয়ে নিব যেহেতু আমার 4টা বিট প্রয়োজন হচ্ছে তাহলে আমি 8 বিট থেকে প্রথম 4টা বিট নিয়ে নিলাম সাবনেটসের জন্য তাহলে আরও বাকি থাকে কয়টি 8 থেকে 4 বিয়োগ করলে আরও 4টি বিট বাকি থাকে 4টি বিট হচ্ছে আমার হোর্স তাহলে আমার 4 বিট হলো সাবনেটের জন্য আমি নিয়ে নিলাম তাহলে আমার আর বাকি যে কয়টি বিট থাকে তাহলে হোস্ট এই ক্ষেত্রে আমার আরও 4টি বিট বাকি থাকে আমার 4টি হচ্ছে আমার হোস্টের জন্য বন্ধ থাকে তাহলে আমি দেখুন এই অঙ্কটি এখন করি এখানে দেখেন অ্যাড্রেস ক্লাস আমি এটা দেখেই বুঝে যাচ্ছি এটা ক্লাস সি এবং ক্লাস সি এর জন্য আমার ডিফল্ট সাবনেট মাস্ক আমার মুখস্থ আছে ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255 255 255 এবং লাস্টেরটা 0 ঠিক আছে এখন আমার বলা হয়েছে না আমার সাবনেট লাগবে 14টা আমি আগেই বের করে আনলাম আমার সাবনেটের জন্য আমার 4টা বিট করে লাগতেছে সেই জন্য আমার হয় নাম্বার অফ বিটস বোরড এটা হয় আমার 4 ঠিক আছে ক্লিয়ার এখন দেখুন আমার তাহলে নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস কয়টা হয় এবং নাম্বার অফ ইউজুয়াল অ্যাড্রেস কয়টা হয় আমি দেখে আসছি আমার সাবনেটের জন্য 4টা বিট নিলে আরও 4টা বিট খালি থাকে ওই 4টা বিট তাহলে আমার হোস্টের জন্য থাকে তাহলে হোস্টের জন্য আমার হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 4 বা 16 তাহলে আমার হোস্ট হয় 16টা তাহলে আমার হোস্ট হয় 16টা এবং নাম্বার অফ ইউজেবল হয় সবসময় টোটাল নাম্বার হোস্ট থেকে 2টা কম আমরা আগেই দেখেছি সূত্র 16 - 2 সমান সমান 14টা আমার ইউজেবল ঠিক আছে এখন আমার আরেকটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে আমার কাস্টম সাবনেট মাস্ক এখন দেখুন আমার সাবনেট মাস্ক ছিল হচ্ছে 255 255 255 এবং 0 তাহলে আমার কাস্টমটা কত হয় যেহেতু আমি আরও এক্সট্রা 4টা বিট নিচ্ছি আমার সাবনেটের জন্য তাহলে আমার আমার ডিফল্ট সাবনেট থেকে আরও 4টা বিট
1 বেড়ে যাচ্ছে। আমার ডিফল্ট সাবনেট মাস্ক ছিল হলো 255, মানে 4টা 5টা 6টা 7টা 8টা 1 1 2 3 4 5 6 7 8টা 1 1 2 3 4 5 6 7 8টা 1 এটা ছিল আমার ডিফল্ট সাবনেট মাস্ক। যেহেতু আমি এখন নেটওয়ার্কের জন্য আর 4টা বিট নিয়ে নিলাম, তাহলে আমার আরও 4টা 1 বেড়ে গেল, 1 2 3 4 4টা 1, আর হোস্টের জন্য বাকিগুলো আমার জিরোই থাকবে, 1 2 3 4। তাহলে দেখেন 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, আর 4টা 1 4টা 0 মানে হচ্ছে 240। তাহলে আমার কাস্টম সাবনেট মাস্ক হয় 255 255 255 240। ক্লিয়ার? আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছেন। এই হলো ম্যাথটির আনসার। এখন দেখুন, এই ম্যাথে আমার নাম্বার অফ সাবনেট পেয়েছি আমি 16টা, এবং নাম্বার অফ হোস্ট পার সাবনেট পেয়েছি আমি 16টা। তার মানে আমার এই এই ম্যাথে আমার 16টা সাবনেট আছে এবং 16টা হোস্ট আছে। এইগুলো আমি আবার কীভাবে বের করবো সেটা এখন দেখবো আমি। সেটা দেখার জন্য প্রথমে আমি চারটি জিনিস সম্পর্কে অবগত হই। দেখুন, প্রথমে নাম্বার, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবনেট রেঞ্জ, সাবনেট রেঞ্জ এই কথাটি বলতে আমি বুঝি আমার প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস। এখানে ফার্স্ট সাবনেট রেঞ্জ বলা হয়েছে, তার মানে প্রথম সাবনেটের প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস কত সেটা বের করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে সাবনেট রেঞ্জ মানে হচ্ছে প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস। যেহেতু ফার্স্ট সাবনেট রেঞ্জ বলা হয়েছে, তার মানে ফার্স্ট সাবনেটের প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস। দ্বিতীয়টা হচ্ছে সাবনেট, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সাবনেট নাম্বার। সাবনেট নাম্বার মানে হচ্ছে সাবনেটের প্রথম অ্যাড্রেসটি। যেহেতু এখানে ফার্স্ট সাবনেটের সাবনেট নাম্বার জানতে হয়েছে, জানতে বলা হয়েছে, তার মানে এখানে ফার্স্ট সাবনেটের প্রথম অ্যাড্রেস কি সেটা বের করতে বলা হয়েছে। এরপর তৃতীয় কোশ্চেন হচ্ছে সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস। সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে শেষ অ্যাড্রেস। এখানে যেহেতু ফার্স্ট সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলা হয়েছে, তার মানে ফার্স্ট সাবনেটের শেষ অ্যাড্রেস কত। এখানে ফার্স্ট সাবনেট রেঞ্জ ফার্স্ট সাবনেটের প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস বের করতে বলা হয়েছে। এখানে ফার্স্ট সাবনেটের শুধুমাত্র প্রথম অ্যাড্রেস বের করতে বলা হয়েছে, এখানে ফার্স্ট সাবনেটের শুধুমাত্র শেষ অ্যাড্রেস বলা হয়েছে, আর এখানে অ্যাসাইনেবল অ্যাড্রেস বলা হয়েছে। অ্যাসাইনেবল অ্যাড্রেসের ক্ষেত্রে আমি এই সাবনেট নাম্বার এবং ব্রডকাস্ট অ্যাড্রেসকে বিয়োগ করতে হয়। তার মানে আমার অ্যাসাইনেবল অ্যাড্রেস হবে সাবনেট নাম্বারের পরের অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেস পর্যন্ত। এই দুটো অ্যাড্রেস বাদে বাকি সবগুলো অ্যাড্রেস হচ্ছে আমার অ্যাসাইনেবল অ্যাড্রেস। এই কারণটিতেই আমি সবসময় হোস্ট থেকে দুটি অ্যাড্রেস বাদ দিতাম, সেটা হচ্ছে সাবনেট নাম্বার এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমি বাদ দিয়ে আসতাম। এখন দেখুন, এই ম্যাথটি আমার 192.10.10.0, এখানে আমি বাইনারি করলে হয় 80 80 এবং 80 হয়। এখন দেখুন, যেহেতু আমি এই ম্যাথে আমি 4টি বিট বড় করেছিলাম, তার মানে আমার 4টি সাবনেট থেকে 4টি বিট নিয়েছিলাম, এই 4টি হোস্টের জন্য আমার বাকি ছিল। এখন দেখুন, 4টি বিট নিয়ে আমি কয়টি সংখ্যা লিখতে পারি? 4টি বিট নিয়ে দেখুন আমি 16টি সংখ্যা লিখতে পারি। 0 থেকে 15 পর্যন্ত ডেসিমেল হয়, তার মানে 0 থেকে 15 পর্যন্ত 16টি সাবনেট বানাতে পারি। আমাকে ম্যাথেও কিন্তু বলা হয়েছিল 16টি সাবনেটই পাবো। দেখুন, আমি 16টি সাবনেট পেয়ে গেছি। 0000100010001 এভাবে করে করে আমি 4টা 1 পর্যন্ত 16টি সাবনেট পেয়ে গেছি। তার মানে ডেসিমেল 0 হচ্ছে আমার প্রথম সাবনেট এবং ডেসিমেল 15 হচ্ছে আমার 16তম সাবনেট। ঠিক একইভাবে প্রত্যেকটা সাবনেটের জন্য আমি 16টা হোস্ট পেয়ে গেছি। দেখেন, এই 0000 এই 0000 এটা হচ্ছে ফার্স্ট হোস্ট, আবার 0000 0001 এটা হচ্ছে আমার সেকেন্ড হোস্ট, 0000 00 তারপর 1111 এটা আমার 16তম হোস্ট। এই ফার্স্ট হোস্টটা এবং 16তম হোস্টটা আমাকে বাদ দেওয়া হয়, কারণ 16তম হোস্টটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ফার্স্ট হোস্টটাকে বলা হয় সাবনেট নাম্বার। এখানে কোশ্চেন করা হয়েছিল, দেখেন 4টি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে ফার্স্ট সাবনেটের রেঞ্জ কত, মানে ফার্স্ট সাবনেট প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস কত সেটা বের করতে বলা হয়েছে। এখন দেখেন, আমার ফার্স্ট সাবনেট কত? 0000, তাহলে আমার এই পার্টে 0000, এটা হচ্ছে আমার সাবনেটের পার্ট। এই পার্টে আমার 4টা বিট আছে, 4টা 0 দিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট সাবনেট, 0000। তাহলে আমার ফার্স্ট সাবনেটের ফার্স্ট হোস্ট কত? এখন হোস্টের আমার এই পার্টে 4টা পার্ট বাকি আছে, আমার হোস্ট ফার্স্ট সাবনেটের ফার্স্ট হোস্ট হচ্ছে 0000, এটা হচ্ছে আমার ফার্স্ট সাবনেটের ফার্স্ট হোস্ট। তাহলে দেখেন, আমার অ্যাড্রেসটা হবে 192.10.10, এখানে 8টা 0 মানে 0, তার মানে আমার ফার্স্ট সাবনেটের প্রথম অ্যাড্রেস হবে 192.10.10.0। এতটুকু সবাই বুঝতে পেরেছেন আশা করি। এখন আমার যেহেতু রেঞ্জ, তাহলে আমার ফার্স্ট সাবনেটের শেষ অ্যাড্রেস বের করতে হবে। আমার 192.10.10 এই পার্টটা তো ফিক্স থাকবে, শেষ পার্টটায় আমার কত হয় সেটা আমাকে দেখতে হবে।
যে তোমার ফার্স্ট সাবনেট এটাই, যে ফার্স্ট সাবনেট 0000, আমার ফার্স্ট সাবনেটের শেষ হোস্ট হবে 4:1, এই পার্টে আমার 4:1 হয়ে যাবে। হ্যাঁ 4:1:1:1, তার মানে আমার 4:0:4:1 হয়। এখন 4:0:4:1 কে ডেসিমাল করলে কত হয় সেটা আমি দেখি। দেখেন 1 2 3 4:0:4 1 2 3 4:1, এটাকে যদি আমি ডেসিমাল করি আমার হয় দেখেন 15, তার মানে আমার ফার্স্ট সাবনেটের শেষ অ্যাড্রেসটি হবে 15। আশা করি সবাই জিনিসটি বুঝতে পেরেছেন। এখন যদি আমি এখানে ফার্স্ট না দিয়ে বলি আমার ফিফথ সাবনেটের রেঞ্জ কত, ফিফথ সাবনেটের রেঞ্জ কত সেটা বের করতে বলা হয়, তাহলে ফিফথ সাবনেটের রেঞ্জ হলো ফিফথ সাবনেটের প্রথম অ্যাড্রেস এবং ফিফথ সাবনেটের শেষ অ্যাড্রেসটি বের করতে হবে। তাহলে আমি আবার চলে যাই, দেখেন আমার ফিফথ সাবনেট হয় হচ্ছে আমার ডেসিমেল 4, তার মানে 0100, এটা হচ্ছে আমার ফিফথ সাবনেট 0100, এটা হচ্ছে আমার ফিফথ সাবনেট। এখন ফিফথ সাবনেটের প্রথম অ্যাড্রেস কোন হোস্ট কোনটা, এটাই 0000, প্রথম হোস্ট সবসময় 0000, তাহলে এটা হচ্ছে আমার ফিফথ সাবনেটের প্রথম হোস্ট, তার মানে 01 লিখে আর সবগুলোই 0, এটাকে আমি ডেসিমেল সংখ্যা যদি করি 0100000, তার মানে দেখেন 0100000, এটাকে যদি আমি ডেসিমেল করি তাহলে এটা হচ্ছে আমার 64। তাহলে দেখেন আমার ফিফথ সাবনেটের প্রথম অ্যাড্রেসটি হবে 192.10.64, এটা হচ্ছে আমার ফিফথ সাবনেটের প্রথম অ্যাড্রেস। এবং ফিফথ সাবনেটের শেষ অ্যাড্রেস কত হবে, 192.10.10, শেষ অ্যাড্রেস হবে কত, এই 4:1 হয়ে যাবে। ফিফথ সাবনেট তো এটা ফিফথ, ঠিকই আছে, ফিফথ সাবনেটের শেষ হচ্ছে পোস্ট হচ্ছে এটা, তাহলে 4:1, তার মানে 0100 1111, দেখুন 0100 আর এখানে 4:1111 হয়ে যাবে, এটা হয় আমার 79। তাহলে আমার 79 হচ্ছে ফিফথ সাবনেটের শেষ অ্যাড্রেস, তার মানে ফিফথ সাবনেটের প্রথম অ্যাড্রেস হচ্ছে এটা এবং শেষ অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক একইভাবে আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য সাবনেট নাম্বার অফ ফার্স্ট সাবনেট, ফার্স্ট সাবনেটের সাবনেট নাম্বার কত, আমি তো এটা বের করে এসেছিলাম আমি, তাহলে ফার্স্ট সাবনেট কত আমার ছিল, ফার্স্ট সাবনেট ছিল এই 4:0, ফার্স্ট সাবনেট, ফার্স্ট সাবনেটের প্রথম অ্যাড্রেস ছিল এই 4:0000, এই ফার্স্ট সাবনেট, ফার্স্ট সাবনেট আর ফার্স্ট সাবনেটের প্রথম হোস্ট, সাবনেট নাম্বার হচ্ছে প্রথম হোস্টটাই, তার মানে আমার দেখেন আমার এখানে হয় 192.10.10.0, এটা হচ্ছে ফার্স্ট সাবনেটের সাবনেট নাম্বার। এখন যদি আমাকে এখানে ফার্স্ট সাবনেট না বলে বলা হয় নাইন্থ সাবনেটের সাবনেট নাম্বার কত, নাইন্থ সাবনেটের কত হবে যদি বের করি, দেখেন নাইন্থ, নাইন্থের জন্য আমার হবে নাইন, হলো আমার এইটের নাইন সাবনেট হবে আমার এইটের বাইনারি 1011, তাহলে এখানে হয় নাইন হবে এইটের বাইনারি 1001, এটা হচ্ছে আমার নাইন্থ সাবনেট 1000, কারণ নাইন সাবনেটের প্রথম অ্যাড্রেস হচ্ছে এখানে 0000ই হবে, তাহলে 1000 4:0, এটা হয় 128। তাহলে এখানে আমার নাইন সাবনেটের সাবনেট নাম্বার হবে 192.10.10.128। আশা করি এটাও সবাই বুঝতে পেরেছেন। এখন ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমার শেষের অ্যাড্রেস, তাহলে আমার ফার্স্ট সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, আমার ফার্স্ট সাবনেট কত হয় 0000, এবং ফার্স্ট সাবনেটের ফার্স্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে শেষ অ্যাড্রেসটা, তাহলে 1111, তাহলে দেখেন 1111, তাহলে ফার্স্ট সাবনেটের শেষ ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 4:0:4:1, এখানে যদি 4:0:4:1 করি, 4:0:4:1 করি, তাহলে হয় আমার 15। তাহলে আমার ফার্স্ট সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 192.10.10.15, ঠিক আছে। এখন যদি এখানে ফার্স্ট সাবনেট না বলে যদি বলি মনে করেন আমার 16th সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস কত, সবার শেষ সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস কত, আমার সবার শেষ সাবনেট কত, আমার সবার শেষ সাবনেট হচ্ছে এটা 4:1:1111, এবং সবার শেষ সাবনেটের সব ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 4:1, এই সবার শেষ সাবনেটের সবার শেষ অ্যাড্রেস এটাই, সবার শেষ সাবনেটের প্রথম অ্যাড্রেস হচ্ছে এটা, সবার শেষ সাবনেটের শেষ অ্যাড্রেস এটাই, তার মানে সবগুলাই ওয়ান, সবগুলো ওয়ান হলে হবে 255, ঠিক আছে। এখন আমার অ্যাসাইনেবল অ্যাড্রেস কত হবে, অ্যাসাইনেবল অ্যাড্রেস সবসময় আমি জানি সাবনেট নাম্বার এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিয়ে যে অ্যাড্রেসটা হবে সেটাই আমার অ্যাসাইনেবল অ্যাড্রেস, এখানে ফার্স্ট সাবনেটের অ্যাসাইনেবল অ্যাড্রেস বলা হয়েছে। আবার ফার্স্ট সাবনেটে চলে যাই, আমার ফার্স্ট সাবনেট কত, 4:0:1:2:3 4:0, ফার্স্ট সাবনেটের ফার্স্ট হোস্ট কত, 4:0, এই যে ফার্স্ট সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, ফার্স্ট সাবনেটের ফার্স্ট হোস্ট 4:0, তাহলে ফার্স্ট সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 192.10.10.0,
6.n.0 দিই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সাবনেটের ফার্স্ট হোস্ট। আমি বলছিলাম সেকেন্ড হোস্ট থেকে শেষের আগের হোস্টে পর্যন্ত হচ্ছে আমার অ্যাসাইনেবল। তাহলে সেকেন্ডটা কত হবে, 1 না হলে 1 হবে, 0 না হলে 1 হবে। তাহলে আমার শেষ অ্যাড্রেসটা বের করতে হবে এবং ফার্স্ট সাবনেটের শেষ অ্যাড্রেস কত। ফার্স্ট সাবনেটের শেষ অ্যাড্রেস হচ্ছে এই চারটাই 1 1 1 1 4 1 0 4 1 কত, 4 0 4 1 15 হয়েছিল, আমরা আগেই বের করে এসেছিলাম। তার মানে 4 0 4 1 192.10.10.15। কিন্তু আমার শেষ অ্যাড্রেসটার আগের অ্যাড্রেসটা দিতে হবে, সেই জন্য আমার 14। তার মানে আমার অ্যাসাইনেবল অ্যাড্রেস হবে দ্বিতীয় অ্যাড্রেস থেকে শেষের আগের অ্যাড্রেসটা পর্যন্ত। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এই যে অঙ্কটি আপনারা এখন এটা নিজেরা নিজেরা বের করেন, সবগুলো নিজেরা বের করতে হবে। ভিডিওটি পজ করুন, তারপর আমি অ্যান্সারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই ভিডিওটি পজ করেছেন, এখন অ্যান্সারটি নিজের সাথে খাতার সাথে মিলিয়ে নিন। এই ম্যাথটি আমরা আগেই সলভ করে এসেছি, কিন্তু এই শেষের পার্ট চারটি কোশ্চেনের অ্যান্সার আমি এখন বের করার চেষ্টা করব। দেখেন ভিডিওটি পজ করে আগে নিজে সলভ করার চেষ্টা করুন, তারপর আমি করে দিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি পজ করেছিলেন, এখন আমি ম্যাথটি সলভ করে দিচ্ছি। দেখুন এই ম্যাথটির জন্য আমার 10টি বিট বরাদ্দ থাকে এবং আমার নাম্বার অফ সাবনেট হয় 1024টি এবং নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস হয় 64টি। দেখেন আমার যেহেতু 10টি বিট লাগে, এখান থেকে 8টি বিট, এখান থেকে 2টি বিট এবং আরও 6টি বিট খালি থাকে আমার হোস্টের জন্য। এখান থেকে 8টি এবং 2টি, টোটাল 10টি বিট আমার সাবনেটের জন্য। দেখেন এই 10টি 0 আমার হচ্ছে প্রথম সাবনেট এবং 10টি 1 হচ্ছে আমার 1024তম সাবনেট, যেটা হলো ডেসিমেল হয় 1023। প্রথমটা হয় 0 1, এভাবে 1023 পর্যন্ত 1024টি সাবনেট। আর হোস্টের জন্য থাকে 6টি বিট, তাহলে 6টি 0 হচ্ছে আমার ফার্স্ট হোস্ট এবং 6টি 1 হচ্ছে আমার লাস্ট হোস্ট বা 64তম হোস্ট, বা যেটা হচ্ছে ডেসিমেল হয় 63। যেহেতু প্রথমটা 0 থেকে 63 বা 1 থেকে 64টি আমার হোস্ট রয়েছে, এখানে 0 থেকে 1023তম সাবনেট রয়েছে, তার মানে আমার 1024টি সাবনেট রয়েছে। এখন দেখুন প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য 15th সাবনেট রেঞ্জ, 15তম সাবনেটের রেঞ্জ কত, আমাকে সেটা বের করতে হবে। 15তম সাবনেট হচ্ছে আমার, দেখেন 15তম সাবনেট হচ্ছে আমার, যেহেতু 11তম হচ্ছে 10তম বাইনারি, তাহলে 15তম সাবনেট হবে আমার 14তম বাইনারি। এখন 14তম বাইনারি আমার, 14-এর বাইনারি যেটা হয় সেটা হচ্ছে আমার 15তম সাবনেট। সেটার জন্য আমি দেখুন বাইনারি হয়, দেখুন 14-এর বাইনারি করলে আমার হয় হচ্ছে 0000 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
সরি, দুই দুইটা জিরো জিক করলে আমার 10টা ভ্যালু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার 14 বাইনারি বা 15তম সাবনেট। এই যে আমার 10টা জিরো, 10টা জিরোর মধ্যে এই প্রথম 8টা এখানে হবে এবং পরবর্তী দুইটা হচ্ছে আমার পরবর্তী সাব পার্টে চলে যাবে এখানে। এটা হচ্ছে আমার প্রথম 15তম সাবনেটের, 15তম সাবনেটের প্রথম অ্যাড্রেস হবে হচ্ছে এখানে প্রথম হোস্ট। তাহলে 8টা 6টা জিরো, 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে আমার 15তম সাবনেটের প্রথম অ্যাড্রেস। তার মানে হচ্ছে এই পার্টে হবে আমার হচ্ছে 6টা জিরো 2টা 1, 6টা জিরো 2টা 1 কে যদি আমি বাইনারি করি, ডেসিমাল করি, 6টা জিরো 2টা 1 সেটা হয় আমার 3। দেখুন আমার ম্যাথেও এখানে 3 আছে সেকেন্ড পার্টটা, এবং শেষের পার্টটা 128 হয়। 128 কিভাবে হয়? এখানে এখানে 10 আর সবগুলাই 0, 10 সবগুলা 0, 10 এটা হবে আমার 128। এই যে আমার এখানে 128, এটা হচ্ছে আমার 15তম সাবনেটের প্রথম অ্যাড্রেস 165.100.3.128। এখন 15তম সাবনেটের শেষ অ্যাড্রেস কত হবে? 15তম সাবনেটের এই এই পার্ট সাবমিট পার্টটা আমার ঠিকই থাকবে, কিন্তু এই পার্টটা আমার 1111111 2 3 4 5টা 1 হয়ে যাবে। 10 6টা 1 এর ডেসিমেল হবে, তাহলে হলে 10 এখানে 1 2 3 4 5 6টা 1 হবে। 6টা 1 হলে আমার হয় দেখুন 191, এই যে আমার 191। চলুন 15তম সাবনেটের প্রথম অ্যাড্রেস, 15তম সাবনেটের শেষ অ্যাড্রেস, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন হোয়াট ইজ দ্য সাবনেট নাম্বার ফর সিক্সথ সাবনেট, সিক্স সাবনেটের প্রথম অ্যাড্রেসটি কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। এখানে সিক্স সাবনেট হচ্ছে ফাইভের বাইনারি, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা 0 1টা 1, এখানে 7টা 0 1টা 1 এটা হচ্ছে, আর এখানে 0 1, এটা 0 1, এটা হচ্ছে আমার কততম সাবনেট? এটা হচ্ছে আমার
সিক্সতম সাবনেট, এই যে সিক্সতম সাবনেট হচ্ছে 00000001, এই যে সব মানে সাতটা জিরো একটা ওয়ান আর এখানে 01, আর এইটা হচ্ছে যে আমার বলা হয়েছে 6 নম্বর সাবনেটের প্রথম এন্ড হোস্ট, প্রথম হোস্ট সবসময় 6টাই জিরো হবে, 1 2 3 4 5, তার মানে দেখেন এখানে হয় হচ্ছে ওয়ান, যেহেতু 7টা জিরো একটা ওয়ান আছে তার মানে ওয়ান, আর এখানে হচ্ছে 01, এটা হল 64, দেখেন 1 এবং 64, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এখন বলা হয়েছে আমার সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস সিক্স সাবনেট, যেহেতু এটা সিক্সেরই আমি এখন এই সিক্স অবস্থায় আছি, তো সিক্সের শেষ অ্যাড্রেসটা হবে এখানে 6টা 1, 1 2 3 4 5 6, এই এখানে 6টা 1, এই যে 6টা 1, আমি 6টা 1 করে দিই, তাহলে আমার হয় 7টা 1-এর বাইনারি। 7টা 1-এর বাইনারি কত হয়, 0 1 2 3 4 5 6, 7টা 1-এর বাইনারি 7টা 1 করলে হয় 127, এই যে আমার 187 আছে। এবং সবার শেষ কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য অ্যাসাইনেবল অ্যাড্রেস ফর 9th সাবনেট, অ্যাসাইনেবল অ্যাড্রেস ফর 9th সাবনেট। এখন দেখেন আমার 9th সাবনেট হচ্ছে আমার এইটা, 8-এর বাইনারি, তার মানে 6টা 0 1 0, এখানে হবে 1 2 3 4 5, 6টা 0 1 0, 9 নম্বর 6টা 0 1 0, এই জায়গায় দুটাই 0, এটা হচ্ছে 9 নম্বর সাবনেট। 9 নম্বর সাবনেটের প্রথম অ্যাড্রেস হবে সবগুলাই 0 1 2 3 4 5 6, সবগুলাই 0, এখানে সবগুলাই 0 প্রথমটা, তাহলে 9 নম্বর সাবনেটের প্রথম অ্যাড্রেস হবে এখানে কত, 1 2, তার মানে 2.0, 9 নম্বর সাবনেটের প্রথম অ্যাড্রেস হবে 2.0, এই 9 নম্বর সাবনেটের প্রথম অ্যাড্রেস হচ্ছে 2.0, যেহেতু অ্যাসাইনেবল বড় হয়েছে তার মানে আমার সেকেন্ডটা থেকে জিরো শুরু হবে, 2.0 ছিল তার সেকেন্ডটা কত হবে 2.1, তাহলে 9 নম্বর সাবনেটের প্রথম অ্যাড্রেস হচ্ছে আমার 1651002.0, যেহেতু এখানে অ্যাসাইনেবল বলা হয়েছে তার মানে প্রথমটার পরেরটা হবে, তার মানে কত, 2.1 হবে। এখন 9 নম্বর সাবনেটের শেষ অ্যাড্রেস কত, এখন 9 নম্বর সাবনেটের শেষ অ্যাড্রেস বের করতে আমার এখানে কয়টা ওয়ান, সব ওয়ান হয়ে যাবে, 1 2 3 4 5, 6টা 1 হয়ে যাবে, এই যে 6টা 1, 6টা 1, তার মানে এই পার্টটা তো ঠিকই আছে, এখানে এই পার্টটা কত হবে, 2 ঠিকই আছে, এখানে ভুল দেওয়া আছে, এখানে 2 হবে, 1651000.2.2, ওই পার্ট 2 ঠিক থাকবে, এবং শেষ পার্টটা এখানে 1111111, 6টা 1 হবে। ছয়টা ওয়ানে হয় আমার 63, এই যে আমার 63 6টা 1-এ হয় শেষ অ্যাড্রেসটা, সেই জন্য আমার যে যে অ্যাসাইনেবল বলা হয়েছে শেষ অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটা হবে, সেটা হবে 62, তার মানে আমার অ্যাসাইনেবল ক্ষেত্রে সবসময় প্রথমটা যেটা বের করবো সেটার পরেরটা হবে, এবং লাস্টের যেটা বের করবো সেটার আগেরটা হবে, তার মানে এখানে 1 থেকে আমি 0 বের করেছিলাম 1 হয়েছে, আর এখানে 63 বের করেছিলাম এখানে 62 হবে, আর এখানে 1651000 এখানে 2 হবে, 2.62 হবে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটি সবাই বাসায়, এখানে আরেকটি ম্যাথ দেওয়া আছে, এটি সবাই বাসায় ট্রাই করুন, আশা করি সবাই পারবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, এখানে আমার ভিডিও সিরিজটি শেষ হয়ে গেল।